হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 4 অর্থাৎ রেসপিরেশন বা শ্বসন এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে শ্বসন জিনিসটা কি। আসলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষে থাকা সরল খাদ্যবস্তু জারিত হয়ে খাদ্যের রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত করে এবং ফলশ্রুতিতে কী হয়, কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়, তখন তাকে আমরা শ্বসন বলি। হ্যাঁ, এ প্রক্রিয়ায় খাদ্য অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে দুইভাবে জারিত হতে পারে এবং এতে আসলে খাদ্য থেকে শক্তি মুক্ত হয়। তো শ্বসন হচ্ছে আসলে একটা বিপাকীয় প্রক্রিয়া। উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি জীবকোষে দিন রাত্রি সবসময় শ্বসন কার্য ঘটে থাকে এবং এই প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। হ্যাঁ, আমরা যখন শ্বাস প্রশ্বাসকে কাজ চালাই তখন আসলে আমাদের শরীরের মধ্যে থাকা প্রত্যেকটা কোষের মধ্যে এই ঘটনাটি চলতে থাকে। তবে কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণী অক্সিজেন ছাড়া শ্বাসক্রিয়া সম্পন্ন করে, তবে সকল ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবেই হবে। তো এই যে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় তার একটা পরীক্ষা আমরা করে দেখব। হ্যাঁ, এই পরীক্ষাটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের দুইটা থার্মোফ্লাস্ক নিতে হবে বা সাধারণ যে ফ্লাস্ক আমাদের বাসায় থাকে সেগুলো নিলেও চলবে। তো এই থার্মোফ্লাস্ক নিয়ে আমরা করব কি, একটা ফ্লাস্কের মধ্যে আমরা কিছু সেদ্ধ ছোলা ভরে দিব। হ্যাঁ, সেদ্ধ ছোলা, এবং আরেকটা থার্মোফ্লাস্কে কিছু অঙ্কুরিত ছোলা। অঙ্কুরিত ছোলা মানে কি, মানে যেই ছোলা বীজগুলো থেকে অঙ্কুর বেরোচ্ছে মানে সেখান থেকে গাছ হওয়ার উপক্রম হয়েছে, ব্যাপারটা এরকম আর কি। তো একটাতে সিদ্ধ ছোলা নিব, আরেকটাতে আমরা অঙ্কুরিত ছোলা নিব। ছোলা নিয়ে তাদের মুখগুলো তুলা দিয়ে বন্ধ করে তাদের মধ্যে আমরা একটা থার্মোমিটার ঢুকিয়ে দিব, একটা করে থার্মোমিটার আর কি, যেটা কিনা এই ছোলাগুলোর তাপমাত্রা মাপবে। তো এইভাবে আমরা কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর আমরা কী দেখতে পাবো, আসলে যেটা হবে যে জীবন্ত অঙ্কুরিত ছোলা বীজ যেটা করবে যে থার্মোফ্লাস্কটার মানে এর ভেতরের উষ্ণতার বৃদ্ধি ঘটাবে, ফলে আমরা দেখতে পাবো যে এটার মধ্যে পারদের তাপমাত্রা বেড়ে গেছে, মানে পারদের উচ্চতা বেড়ে গেছে। অন্যদিকে যেখানে সিদ্ধ ছোলা ছিল সেখানে আমরা দেখবো যে থার্মোমিটারের তাপমাত্রার কোনোই পরিবর্তন হয়নি। অর্থাৎ এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যেহেতু এগুলো সেদ্ধ ছোলা ছিল মানে এদের মধ্যে কোনো ধরনের শ্বসনক্রিয়া সম্পন্ন হওয়ার সুযোগই নেই, মানে ওরা মরে গিয়েছে। বাট এরা যেহেতু জীবিত ছিল এরা শ্বসনক্রিয়া সম্পাদন করেছে এবং করার সময় তারা তাপ উৎপাদন করেছে, যার কারণে আমরা দেখতেই পাচ্ছি যে তাপমাত্রা বেড়ে গিয়েছে। সুতরাং শ্বসনকালে তাপ উৎপন্ন হয় তথা শক্তি উৎপাদন হয়। এই সহজ পরীক্ষাটির মাধ্যমে আমরা জিনিসটা বুঝতে পারলাম। এরপর আমরা উদ্ভিদ ও প্রাণীর শ্বসনের কিছু জিনিস জানবো। হ্যাঁ, উদ্ভিদদের শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় অপেক্ষিত বেশ সরল। তো উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই। উদ্ভিদ পাতায় অবস্থিত স্টোমাটা নামক এক প্রকার ছিদ্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে। হ্যাঁ, পাতার নিচে এক ধরনের ছিদ্র থাকে, তো এটাকে আমরা পত্ররন্ধ্রও বলে থাকি অনেক সময়। তো পাতার পত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল, লেন্টিসেল কি কাণ্ডের মধ্যে এক ধরনের ছিদ্র থাকে সেটাকে আমরা লেন্টিসেল বলি, এবং অন্তঃকোষের মাধ্যমে বায়ু দেহের অভ্যন্তরে প্রবেশ করে। অন্যদিকে পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো ক্ষেত্রে সমগ্র দেহতলের সাহায্যে অক্সিজেন শোষণ হয়, মানে যেসব উদ্ভিদ পায়ের নিচে থাকে তারা প্রায় সমগ্র দেহটা দিয়েই অক্সিজেন শোষণ করে নিতে পারে পানি থেকে। অন্যদিকে প্রাণীদের ক্ষেত্রে কী হয়, প্রাণীদেহে বিভিন্ন অঙ্গের মাধ্যমে শ্বসন সম্পন্ন হয়। নিম্ন শ্রেণীর প্রাণীদের প্রধানত ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে শ্বসন হয়। উন্নত প্রাণীদের শ্বসনে গ্যাসীয় বিনিময়ের জন্য বিশেষ ধরনের শ্বসন অঙ্গ আছে, যেমন মাছ ও ব্যাঙাচি ফুলকার সাহায্যে এবং স্থলজ মেরুদণ্ডীরা, যেমন আমরা মানুষরাই ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করি। হ্যাঁ, তো এবার আমরা মানব দেহের শ্বসনতন্ত্র সম্পর্কে জানবো। হ্যাঁ, যে অঙ্গগুলো আসলে আমাদের দেহে শ্বসন কার্য চালানোর কাজে অংশ নেয় তাদেরকে আমরা একত্রে শ্বসনতন্ত্র বলি। তো মানব শ্বসনতন্ত্রে মূলত যে অংশগুলো আছে সেগুলো হলো নাসারন্ধ্র ও নাসাপথ, নাসাগলবিল, স্বরতন্ত্র, শ্বাসনালী বা ট্রকিয়া, ক্রোম শাখা বা ব্রঙ্কাস, ফুসফুস এবং মধ্যচ্ছদা। তো আমরা এখন এই অংশগুলো সম্পর্কে একটু জানবো, এই অংশগুলো এখানে আছে। তো প্রথমে হচ্ছে নাসারন্ধ্র ও নাসাপথ। হ্যাঁ, মানে নাসারন্ধ্র মানে হচ্ছে আসলে নাকের ছিদ্র এবং নাসাপথ মানে হচ্ছে নাকে বাতাস যে যায় সেই পথটা। তো নাসিকা মুখ গহ্বর উপর অবস্থিত একটি ত্রিকোণাকার গহ্বর, মানে আমাদের নাক আর কি, এটি সামনে নাসিকা ছিদ্র হতে পশ্চাতে গলবিল পর্যন্ত বিস্তৃত। একটি পাতলা পর্দা দিয়ে এটি দুই ভাগে বিভক্ত হয়েছে, যেটা আমাদের নাকের মাঝখানে থাকে, যার ফলে দুটো ছিদ্র তৈরি হয়। এর সম্মুখভাগ লোম দ্বারা এবং পশ্চাদিক ঝিল্লি দ্বারা আবৃত থাকে। তো বায়ুতে ধুলিকণা রোগ জীবাণু থাকলে এই লোম এই ঝিল্লিতে আটকে যায়, মানে এই যে এটা হচ্ছে আমাদের নাকের কথা বলা হচ্ছে। তো তার মানে আমাদের নাকের লোম আর ঝিল্লি কিন্তু আমাদের অনেক উপকার করে। এরপর হচ্ছে নাসাগলবিল।
নাসা গলবিল হলো নাসা পথের শেষ অংশ যা গলবিলের সাথে মিশেছে, গলবিল হয়ে শ্বাসনালীতে বাতাস প্রবেশ করে। এই যে এই অংশটা হচ্ছে আসলে মূলত গলবিল। এরপর হচ্ছে স্বরযন্ত্র। গলবিল ও শ্বাসনালীর সংযোগস্থলে স্বরযন্ত্র অবস্থিত। হ্যাঁ, স্বরযন্ত্রের স্বর সৃষ্টিকারী স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে, মানে ও জায়গা থেকে আসলে আমাদের মুখের কথা বা শব্দগুলো বের হয়ে আসে, তাই একে আমরা স্বরযন্ত্র বলি। তো এই স্বরছিদ্রের মুখে একটা ঢাকনা থাকে, এটি খাদ্য গ্রহণের সময় স্বরযন্ত্রকে ঢেকে রাখে যাতে এর মধ্যে খাদ্য ঢুকতে না পারে, আবার শ্বাস গ্রহণের সময় এটি খুলে যায়। সো এই যে ভোকাল কর্ডটা বা স্বরযন্ত্রটা আসলে আমাদের গলার মোটামুটি এই জায়গাটায় থাকে। তো এরপরে আমাদের যে অংশটা আছে সেটা হচ্ছে শ্বাসনালী। হ্যাঁ, খাদ্যনালীর সম্মুখে অবস্থিত স্বরযন্ত্র থেকে শুরু হয়ে ব্রঙ্কাস পর্যন্ত বিস্তৃত নালীকে শ্বাসনালী বলে। আসলে এই যে দেখো এই অংশটাকে বলে ব্রঙ্কাস, আর এইটা হচ্ছে আমাদের এখানে আমাদের স্বরযন্ত্র থাকে। তো এই যে নলের মতো অংশটা, এই নলটাকেই আমরা আসলে শ্বাসনালী বলি। হ্যাঁ, শ্বাসনালীর মাধ্যমে বায়ু কোথায় প্রবেশ করে? ফুসফুসে প্রবেশ করে। এরপরের অংশটা হচ্ছে ক্রমশাখা বা ব্রঙ্কাস। হ্যাঁ, শ্বাসনালী ফুসফুসের কাছে এসে ডান ও বাম দুটি শাখায় বিভক্ত হয়ে যথাক্রমে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে। এই দুটো পার্ট হচ্ছে আসলে ফুসফুস। তো দেখো এই যে নালীটা এখানে এসে দুটো শাখায় বা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, এদেরকে আমরা বলি ব্রঙ্কাস। তো ফুসফুসে প্রবেশ করার পরে এই শাখাদ্বয় অসংখ্য ছোট ছোট শাখা প্রশাখায় বিভক্ত হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি ফুসফুসের ভেতর এগুলো আরও শাখা প্রশাখা তৈরি করেছে, তো এদেরকে আমরা ব্রঙ্কিওল বলি। তো ব্রঙ্কার গঠন শ্বাসনালীর মতো, মানে এদের গঠন আসলে শ্বাসনালীটার মতোই। তো এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে ফুসফুস। হ্যাঁ, বক্ষগহ্বরের ভেতর দুইটি ফুসফুস হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত। মানে বক্ষগহ্বর মনে হচ্ছে আমাদের বুকের ভেতরে এই যে গহ্বরটা, যেখানে গোটা জিনিসটা থাকে এটা বক্ষগহ্বর, এর মাঝখানে থাকে হৃৎপিণ্ড। তো এই হৃৎপিণ্ডের দুই পাশে এই যে কালারফুল যে অংশগুলো এগুলো হচ্ছে আসলে ফুসফুস। হ্যাঁ, এটা স্পঞ্জের মতো নরম এবং কোমল। ডান পাশের ফুসফুসটি বাম পাশের ফুসফুসের চেয়ে সামান্য একটু বড় হয়। তো এই ফুসফুস দুই ভাজ বিশিষ্ট প্লুরা নামক একটি ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত। দুই ভাজের মধ্যে এক প্রকার পিচ্ছিল পদার্থ থাকে, ফলে শ্বাস প্রশ্বাসের কালে ফুসফুস এবং বক্ষগাত্রের সাথে কোনো সংঘর্ষ লাগে না। মানে আমরা যখন শ্বাস প্রশ্বাস, এটা তো আকার বাড়ে কমে, তো আমাদের বুকের ভেতর যে গহ্বর তার সাথে ঘষা লাগে না এই পিচ্ছিল পদার্থটার কারণে। ব্রঙ্কাস প্রতিপাশে ফুসফুসে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত, এটা তো একটু আগে জানলাম। তো এই সূক্ষ্ম ব্রঙ্কিওলগুলো বায়ুথলি বা অ্যালভিওলোতে প্রবেশ করে। মানে এই যে ব্রঙ্কিওলগুলো শাখার প্রশাখা শেষ হয় এক ধরনের ছোট ছোট থলির মধ্যে, যেগুলোকে আমরা বায়ুথলি বা অ্যালভিওলাই বলি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট এগুলো আর কি। প্রত্যেকটি বায়ুথলি পাতলা এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এই কোষগুলো কৌশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত, মানে রক্তের খুব সূক্ষ্ম নালিকা, এখানেই আসলে অক্সিজেনের আদান প্রদান ঘটে। তো এই বায়ুথলি বা অ্যালভিওলোতে বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুলে ওঠে এবং আপনাআপনি সংকুচিত হয়ে যায়। এখানে বায়ুথলি ও কোষিক জালিকার উভয়ের প্রাচীর এতই পাতলা যে সহজে এর মধ্য দিয়ে বায়ু আদান প্রদান করতে পারে, মানে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিনিময়টা সহজে ঘটতে পারে এই অ্যালভিওলিতে। তো তার মানে বুঝতে পারছি যে ফুসফুস হচ্ছে আসলে আমাদের শ্বসনতন্ত্রের মূল অঙ্গ। হ্যাঁ, তো ফুসফুসের পর আরেকটা যে অঙ্গ আমাদের থাকে সেটা হচ্ছে মধ্যচ্ছদা। হ্যাঁ, এই জিনিসটা কি মধ্যচ্ছদা হচ্ছে? এই যে এই জিনিসটা, হ্যাঁ, যে মাংসপেশি বক্ষগহ্বর ও উদর গহ্বরকে পৃথক করে রেখেছে তাকে মধ্যচ্ছদা বলে। মানে এই ফুসফুসের নিচে তো আমাদের পাকস্থলী বা পেট অবস্থিত, এই দুইটাকে আলাদা করে এই মধ্যচ্ছদা বা এই মাংসপেশিটা। এটা দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো। মধ্যচ্ছদা সংকুচিত হলে এটা নিচের দিকে নামে এবং তখন বক্ষগহ্বরের আয়তন বাড়ে। আবার এটা যখন প্রসারিত হয় তখন এটা আবার উপরের দিকে ওঠে এবং তখন আমাদের বক্ষগহ্বর সংকুচিত হয়। আর এভাবেই এই মধ্যচ্ছদা সংকুচিত এবং প্রসারণের মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাসের কাজে সহায়তা করে। তো এই যে শ্বসনতন্ত্রের সাহায্যে আমরা যে শ্বাসক্রিয়া চালাই, এই শ্বাসক্রিয়াটা কিভাবে সংঘটিত হয়? আমাদের বুক হাঁপড়ের মতো অতি সংকুচিত এবং প্রসারিত হয়, এতে কি হয়? ফুসফুসের আয়তন বাড়ে এবং কমে। তো ফুসফুসের অবিরত সংকুচিত প্রসারিত হয়ে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে। এভাবে অবিরত অক্সিজেন নেওয়া এবং কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করার নামই হচ্ছে আসলে শ্বাসক্রিয়া। এটা শ্বসনের একটা ধাপ। তো শ্বসন প্রক্রিয়াকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। তো বহিঃশ্বসন কি? এ পর্যায়ে রক্তে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। ফুসফুসের বায়ুথলি থেকে অক্সিজেন কোষিক নালীর রক্তে প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে বায়ুথলিতে আসে। ফুসফুসের এই গ্যাসীয় আদান প্রদানকে আমরা বহিঃশ্বসন বলি। তো বহিঃশ্বসন দুই ধাপে সম্পন্ন হয়, যথা হচ্ছে প্রশ্বাস বা শ্বাসগ্রহণ আর এটা হচ্ছে নিঃশ্বাস বা
শ্বাস ত্যাগ, হ্যাঁ প্রশ্বাস মানে হচ্ছে আসলে শ্বাস গ্রহণ, মানে বাতাস টানা। তো পরিবেশ থেকে আমরা যে অক্সিজেনযুক্ত বায়ু গ্রহণ করি একে শ্বাসগ্রহণ বা প্রশ্বাস বলে। প্রশ্বাসের সময় মস্তচ্ছদা ও বক্ষপিঞ্জরাস্থির মাঝের পেশি সংকুচিত হয়। এর পরের ধাপ হচ্ছে নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ, হ্যাঁ প্রশ্বাসের পরেই নিঃশ্বাসের পর্যায় শুরু হয়। এ পর্যায়ে মধ্যচ্ছদা ও পিঞ্জরাস্থির পেশিগুলো শিথিল ও প্রসারিত হয় এবং ফুসফুস আয়তনে ছোট ও সংকুচিত হয়, ফলে বায়ুথলির ভিতরের যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া হয়ে আমাদের নাসা, গলবিল ইত্যাদি দিয়ে আমাদের মুখের বাইরে নির্গত হয়। সো এটাই হচ্ছে আসলে বহিঃশ্বসন, মানে বহিঃশ্বসন হচ্ছে সেই পদ্ধতিটা অক্সিজেন ফুসফুসে প্রবেশ করা, সেখান থেকে অক্সিজেনের আদান প্রদান ঘটা, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসা, এটাকে আমরা বহিঃশ্বসন বলি। তো এই বহিঃশ্বসনের মাধ্যমেই কিন্তু আসলে শ্বসন শেষ হয়ে যায় না, শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য অন্তঃশ্বসনের প্রয়োজন। হ্যাঁ কোষের মাইটোকন্ড্রিয়ার ভিতরে কতগুলো এনজাইমের নিয়ন্ত্রণাধীনে খাদ্যের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটে, তো এই বিক্রিয়াকে আমরা বলি অন্তঃশ্বসন ক্রিয়া। তো অন্তঃশ্বসন প্রক্রিয়ায় দেহকোষস্থ খাদ্য, ওই যে অক্সিজেনটা আসলো বহিঃশ্বসন থেকে, সেই অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি ও তাপশক্তিতে পরিণত হয়। ফুসফুসের রক্তে যে অক্সিজেন প্রবেশ করে তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের দূরবর্তী কৌশিক নালীতে পৌঁছায় এবং কৌশিক নালীর গাত্র ভেদ করে অন্তঃকোষস্থ রস হয়ে কোষের ভেতরে প্রবেশ করে। তারপর এটি কোষের ভিতরে খাদ্যের সাথে রাসায়নিক বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে এবং এর ফলে তাপশক্তি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং এই কার্বন ডাইঅক্সাইড আবার রক্ত দ্বারা বাহিত হয়ে ফুসফুসে ফেরত আসে। তো তার মানে বুঝতে পারলাম অন্তঃশ্বসন হচ্ছে সেই প্রক্রিয়াটা, যেই প্রক্রিয়ায় আসলে আমাদের শরীরের মধ্যে ঢোকা অক্সিজেনটা কোষ কাজে লাগায় খাদ্য উৎপন্ন করে। তো তাহলে যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই শ্বসনতন্ত্রের কাজের একটা প্রবাহ চিত্র দেখি তাহলে জিনিসটা আমাদের মনে রাখা সহজ হবে। তো প্রথমে কী হয়, আমরা অক্সিজেন গ্রহণ করি, কীভাবে গ্রহণ করি সেটা নাসারন্ধ্র হয়ে নাসা পথে যায়, নাসা পথ থেকে নাসা গলবিলে যায়, তারপর ট্রকিয়া, তারপর ব্রঙ্কাস, তারপর হচ্ছে ব্রঙ্কিয়ল এবং সবার শেষে অ্যালভিওলি বা বায়ুথলিতে যায় এবং এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে। বায়ুথলিতে অক্সিজেন রক্তে দেওয়া হয় এবং রক্ত কী করে আবার কার্বন ডাইঅক্সাইড কি বায়ুথলিতে দিয়ে দেয়, তারপর সেই কার্বন ডাইঅক্সাইড আবার উল্টো পথে ব্রঙ্কিওল হয়ে ব্রঙ্কাসে যায়, ব্রঙ্কাস থেকে ট্রকিয়া, ট্রকিয়া থেকে নাসা গলবিল, নাসা পথ এবং নাসারন্ধ্র হয়ে শেষমেশ আমাদের নাকের বাইরে নির্গত হয়। তো এভাবেই গোটা ঘটনাটা ঘটে। তবে আমরা যে ঘটনাটা এখানে দেখলাম এটা কিন্তু আসলে বহিঃশ্বসনটা দেখানো হচ্ছে, অন্তঃশ্বসনটা কিন্তু আমরা এভাবে দেখাতে পারবো না। অন্তঃশ্বসন আসলে বেশ একটা জটিল প্রক্রিয়া, এটা যখন তোমরা অনেক হায়ার লেভেলে গিয়ে পড়াশোনা করবে বায়োলজি নিয়ে তখন সেখানে আরও জানতে পারবে। তো এবার আমরা শ্বসনতন্ত্র ঘটিত কিছু রোগ সম্পর্কে জানবো, যেমন যক্ষা। যক্ষা হচ্ছে একটি অতি পরিচিত সংক্রামক রোগ, এ রোগ সহজে সংক্রমিত হয়। যারা অধিক পরিশ্রম করে, দুর্বল অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে এবং অপুষ্টিতে ভোগে বা যক্ষা রোগীর সাথে বাস করে তারা এ রোগের শিকার হয়ে থাকে। কারণ কি, এ রোগের কারণ হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। তো এ রোগ হলে কী কী লক্ষণ দেখা যায়, দেহের ওজন কমতে থাকে, শরীর দুর্বল হতে থাকে, খুসখুসে কাশি হয়, কখনো কখনো কাশির সাথে রক্ত পড়তে পারে, বিকালের দিকে অল্প জ্বর হয়, রাত্রে শরীরে ঘাম হয়, বুক বা পিঠে ব্যথা হয়, মাঝে মাঝে পেটে অসুখ দেখা দেয়। তো এই যক্ষার প্রতিরোধ বা প্রতিকার কি, যক্ষার প্রতিষেধক হলো বিসিজি টিকা। হ্যাঁ জন্মের পর থেকে এক বছরের মধ্যে শিশুকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সুচিকিৎসা নিশ্চিত করতে যক্ষা রোগীকে পৃথক রাখতে হবে, সবচেয়ে ভালো হলো হাসপাতালে পাঠানো, রোগীর কফ থুথু ইত্যাদি মাটিতে পুঁতে ফেলা দরকার কারণ এসবে অসংখ্য জীবাণু থাকে। হাঁচির সময় মুখ রুমাল দিয়ে ঢেকে নিতে হবে, যক্ষা রোগীর কাছে শিশুদেরকে যেতে দেওয়া উচিত হবে না। তো এর মাধ্যমে আমরা আসলে যক্ষা রোগ থেকে নিজেদের প্রতিরোধ করতে পারি। বাট যদি যক্ষা হয়ে যায় তাহলে কী করতে হবে, যক্ষা হয়ে গেলে রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এ চিকিৎসা দীর্ঘমেয়াদী, তাই সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই চিকিৎসা বন্ধ করা যাবে না। এরপরে আরেকটা রোগ হচ্ছে নিউমোনিয়া। হ্যাঁ নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ, অত্যাধিক ঠান্ডা লাগলে নিউমোনিয়া রোগ হতে পারে। হাম, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের পরে ঠান্ডা লেগে নিউমোনিয়া রোগ হতে পারে। শিশুদের জন্য এটা কিন্তু একটা মারাত্মক রোগ, এ রোগের কারণও আসলে এক ধরনের ব্যাকটেরিয়া। তো এ রোগ হলে কী হয়, কাশি ও শ্বাসকষ্ট হয়, শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়, বেশি জ্বর হয়, কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে। প্রতিকার,
অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও পথ্য খাওয়া দরকার। বেশি করে পানি ও তরল পদার্থ যেমন স্যুপ বা ফলের রস পান করতে হবে এবং রোগীকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। এরপরে আরেকটা রোগ হচ্ছে ব্রঙ্কাইটিস। শ্বাসনালীর সংক্রমণকে আসলে ব্রঙ্কাইটিস বলে। অস্বাস্থ্যকর পরিবেশে বা ধুলাবালি মিশ্রিত আবহাওয়া বা ঠান্ডা লাগা এবং ধূমপান থেকে এই রোগটা হতে পারে। এই রোগটার জন্য দায়ী হচ্ছে আসলে এক ধরনের ভাইরাস। তো ব্রঙ্কাইটিস হলে আসলে আমাদের এই যে ফুসফুসের মধ্যে যে নালীগুলো আছে তার অবস্থাটা এরকম হয়। তো লক্ষণ কী? লক্ষণ হচ্ছে কাশি ও শ্বাসকষ্ট হয়, কাশির সাথে কফ থাকে, জ্বর হয় এবং রোগী ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে। তো এই রোগের প্রতিকারের জন্য ধূমপান বন্ধ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরপর আরেকটি রোগ হলো হাঁপানি বা অ্যাজমা। হ্যাঁ, হাঁপানি ছোঁয়াচে বা জীবাণুবাহিত রোগ নয়। বিশেষ কোনো খাবার, বাতাসে উপস্থিত ধুলাবালি অথবা ফুলের রেণু শ্বাস প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে। শিশুদের ক্ষেত্রে সাধারণ সর্দি থেকেও হাঁপানি হতে পারে। ব্যতিক্রম ক্ষেত্রে বছরের বিশেষ ঋতুতে বা ঋতু পরিবর্তনের সময় এ রোগ বেড়ে যায়। তো লক্ষণ কী? হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়, শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মতো অবস্থা হয়, রোগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে, ফুসফুসে বায়ুথলিতে ঠিক মতো অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্ত হয়, ফলে রোগীর কষ্ট হয়। শ্বাস নেওয়ার সময় রোগীর পাজরের মাঝের চামড়া ভেতরের দিকে ঢুকে যায়। কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয়। জ্বর থাকে না, রোগী কোনো শক্ত খাবার খেতে পায় না, কখনো কখনো বমি হয়, রোগী দুর্বল হয়ে পরে। তো এই রোগের প্রতিকার করতে হলে যেটা করতে হবে, আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করতে হবে, যে সকল জিনিসের সংস্পর্শে আসলে বা খেলে হাঁপানি বাড়ে তা থেকে বিরত থাকা, যেমন পশমী কাপড় পরলে হাঁপানি বেড়ে যেতে পারে, ধোয়া ধুলাবালি ইত্যাদি থেকে দূরে থাকা, ধূমপান থেকে বিরত থাকা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা। ওষুধ সেবনে শ্বাসকষ্ট কিছুটা লাঘব হয় বটে, কিন্তু পুরোপুরি ভালো হয় না। তাই শ্বাসকষ্ট লাঘবে রোগীর সাথে সবসময় ওষুধ রাখা জরুরি। তো এই ছিল মোটামুটি এই চ্যাপ্টারের আলোচনা। তো আজকের মতো এখানে শেষ করে দিয়ে আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।